দুনিয়ার জীবনে কিয়ামত অপরাধ করছো কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো পুড়তেছো কারণটা কি ওই জান্নাতীরা কিন্তু অনেক সময় জাহান্নামীদেরকে চিনতে পারবে দেখে বলবে কি বাবার তোমাকে দেখে সিনা সিনা মনে হয় আজকে তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো বাজান গো আমার সেই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্ব নবী বলেন ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালাইছে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ আবার 1000 বছর জ্বালায় জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে শ্বেত বর্ণ আবার জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায় জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ তার মানে কালো কালো এই জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না এই দুনিয়ার আগুনের চাইতে বিশ্বনবী বলেছেন জাহান্নামের আগুন হলো 69 গুণ স্পিরিট বেশি তাহলে এই দুনিয়ার আগুন আর জাহান্নামের 69 গুণ এই মিলে হলো 70 গুণ তাহলে জাহান্নামের আগুন আমি আপনাদেরকে একটু বলে যেতে চাই বাজান দুনিয়ার আগুনে যদি 10 মিনিট থাকবেন 1 লাখ টাকা দিয়ে থাকবেন দুনিয়ার আগুনে 10 মিনিট কয় লাখ 2 লাখ দিলে তাহলে মনে থাকবে নাকি কি মরে যাবো হুজুর তাও টাকা পাবো নাকি 10 মিনিট থাক আগুনে থাকার পরে টাকা নাও মত অবস্থা থাকবে আর জোরে বলেন এ বাজান গভীর মনোযোগ দিয়ে এবার কথাগুলো শুনবেন তাহলে দুনিয়ার দেখেন বিল্ডিং বাড়িতে আগুন লাগলে ওই যে ঢাকা শহরে 8-10 তলা বিল্ডিং থেকে লাফায়া পড়ে আগুন থেকে বাঁচার জন্য লাফায় পড়ে লাভ হয় না জীবনটা চলে যায় কথা কোন ঠিক কিনা এজন্য আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে ওই নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনা দেখেছেন যেই মসজিদে এসি বিস্ফোরণ হয়েছিল বাজান গ্যাস লাইন পাশ দিয়ে গেছে গ্যাস পুরো মসজিদে জাম হওয়ার কারণে বিস্ফোরণ হয়েছিল মসজিদে এসি বিস্ফোরণ নাই গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে বোঝা গেছে বাজান ওই মসজিদে বিস্ফোরণ হয়ে যাদের আগুনে পুড়ে গেছে ওদের বেশিরভাগ শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে অধিকাংশ মানুষগুলো মৃত্যুবরণ করেছে বাজান যারা মৃত্যুবরণ করেছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মৃত্যু দেয় জোরে বলেন আমিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে মানুষ যদি আগুনে পুড়ে যায় একটাবার চিন্তা করেন বাজান হাতটা যদি পুড়ে যায় যার হাত আগুনে পুড়ছে যন্ত্রণা কি সে বুঝবে আমি বুঝতে পারবো পারবো এজন্য ছোট্টবেলায় যাদের হাত পা পুড়ে গেছে আগুনে অথবা বড় হয়ে সামান্য আগুনে পুড়ে গেছে তারা বুঝতে পারবে আগুনের যন্ত্রণা কত ভয়াবহ তাহলে এই আগুনের চাইতে জাহান্নামের আগুন যদি আরো 70 গুণ স্পিরিট বেশি হয় পাওয়ার বেশি হয় তাহলে তার যন্ত্রণা কত বেশি হবে কথা কর না কে এই একই আগুন দিয়ে আপনার স্ত্রী রান্না করে খাওয়ায় আবার এই একই আন্না এই একই আগুন দিয়ে আবার যারা বিড়ি সিগারেট খায় কথা কর না একই আগুন হাই সুতা তৈরি হচ্ছে রান্না বান্না তৈরি হচ্ছে আবার একই আগুন দিয়ে গাঁজা টানতেছে বিড়ি টানতেছে আছে না নাই একই আগুন তো এইরকমই আগুন জাহান্নামে থাকবে শুধু স্পিরিট বেশি হবে কত গুণ 70 গুণ বেশি বাজান গো আমার ওই জাহান্নামের আগুনে তারা জ্বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার ওই জাহান্নামের আগুনে তারা জ্বলবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারাগুলো পুড়িয়ে উলটপালট করে ফেলা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফাদ জাহান্নাম একটা ফাদের নাম বেঈমান নাফরমান ধরার জন্য জাহান্নাম ফাদ পেতে রয়েছে গুনাহগার ধরার জন্য আল্লাহ তৈরি করে রাখছে এজন্য জাহান্নাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ কই তোমার গুনাহগার বান্দা আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও জাহান্নাম বারবার জাহান্নাম থেকে বেরিয়ে আসতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা অতিশয় আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নাম থামতেছে না কথা মানতেছে না তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে পানি নিক্ষেপ করবে পানি জাহান্নাম তখন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে জাহান্নাম আর লাফালাফি করবে না চিল্লাচিল্লি করবে না তখন ফেরেশতারা ডেকে বলবে আল্লাহ এত চেষ্টা করলাম থামাইতে পারলাম না
কেন জাহান্নামে এই মুহূর্তে থেমে গেল আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ফেরেশতারা যেই পানি আমি দিলাম এটা জমজমের পানি না এটা হাউজে কাউসারের পানি না এটা হলো দুনিয়ার আমার পাগল বান্দারা যারা আমি মালিকের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি করেছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না কাটি করেছিল ওই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলাম এগুলো হলো দুনিয়াতে আমার বান্দার চোখের ঝরানো পানি আমি জাহান্নামে ছিটায়া দিলাম এজন্য জিব্রাইল এসে বলে নবী গো যারা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে যারা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে ওই দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নেফায়া দিতে পারে এজন্য কার ভয়ে কাঁদবেন আরো জোরে বলেন তাহলে জাহান্নামীদেরকে বলা হবে আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকর কোন অপরাধে কি অপরাধে সাকর নামক জাহান্নামে আসছো কেউ যাবে জাহান্নাম জাহিমে কেউ যাবে সাকরে কেউ যাবে হাবিয়ায় কেউ যাবে লাজওয়ায় কথাকে বোঝা যান না মন খারাপ করছে নাকি কেউ যাবে ভূতময় এক একজন জাহান্নামী এক একটা অপরাধের কারণে এক এক জাহান্নামে যাবে কেউ যাবে জাহান্নামে সাইরে বাজানো গো আমার তালে সাকর নামক জাহান্নামের আগুনে তারা জ্বলবে তাদের চেহারা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো তখন জাহান্নামীদের কয়লার মতো কালো চেহারা লইয়া জাহান্নামের ভিতরে কিন্তু এমন ব্যবস্থা নাই যে জাহান্নামীরা একটু শান্তি পাবে তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা পানি পাবে এমন ব্যবস্থা কিন্তু নাই জাহান্নামের ভিতরে ওই জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর ডেকে বলবে আল্লাহ আর জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না মালিক আমাদেরকে একটু বাঁচাও একটু বাঁচাও চিৎকার মেরে মেরে জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে তাদের ক্ষুধা পেয়ে যাবে খাইতে মনে চাইবে আল্লাহর কাছে তখন ডেকে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও জাহান্নামীরা যখন বারবার চিৎকার মেরে আল্লাহর কাছে খাবার চাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাবারের জন্য জাহান্নামের নিচে জাহান্নামের তলদেশে তাদের জন্য ফল চাষ হচ্ছে ফল এটা কিন্তু আপেল আঙ্গুর কমলা বেদনা না এই ফলটার নাম হলো জাকুম এই ফলটা তৈরি হচ্ছে কাঁটাযুক্ত ফল জাহান্নামীদের জন্য এই জাহান্নামের তলদেশ থেকে ফেরেশতারা তখন আল্লাহর ওয়াদারে আল্লাহ ডেকে বলবে আমার এই জাহান্নামী বান্দাদের এই ফলগুলো খাইতে দাও তখন কাঁটাযুক্ত ফল যখন ফেরেশতারা নিয়ে এসে ধরবে ওই জাহান্নামী বান্দারা সঙ্গে সঙ্গে ফলটা নিয়ে গলার ভিতরে দেবে খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে বাজান গলার মাঝামাঝি যখন ওই ফলটা আটকে যাবে সূরা সফাতের ভিতরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই গলার মাঝামাঝি আটকে যাওয়ার পর জাহান্নামীরা চেষ্টা করবে গলার নিচে নিয়ে যাওয়ার জন্য আবার উকলায় বাইরে ফেলার জন্য কিন্তু এতই চেষ্টা করবে যত গলা নড়াচড়া করবে ততই কাঁটাগুলো তাদের ফুটবে বাজান ফুটতে ফুটতে জাহান্নামীরা যন্ত্রণা সহ্য করতে পারবে না আল্লাহকে ডেকে বলবে আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে খাবার চাইলাম এ কেমন ফল খাইতে দিলা বলি যেই ফলটা গলার বাজাবাজি আটকে গেছে আল্লাহ আমি এতবার চেষ্টা করতেছি আমি ফলটা গলার ভিতরে নিয়ে যাব কিন্তু সম্ভব হচ্ছে না আবার বের করার চেষ্টা করব তাতে সম্ভব হচ্ছে না হঠাৎ করে জাহান্নামীদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয় তখন জাহান্নামীর আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও জাহান্নামীরা যখন বারবার পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে আমার এই জাহান্নামী বান্দাদের পানি পান করাইতে দাও
বাজার গো আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললে আমার জাহান্নামী বান্দাগুলো পানি পান করতে চায় ওদের পানির ব্যবস্থা করো এই পানি মনে করেন না ভিআইপি পানির ব্যবস্থা করবে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাব এই পানি এমন কোন ঠান্ডা পানি নয় যেই পানিটা তৃষ্ণা মিটাইতে পারবে জাহান্নামের একটু শান্তি পাবে এমন পানি তাদেরকে দেওয়া হবে না ইল্লা হামিমা ওয়া গাসাক ইল্লা হামিমা ওয়া গাসাক আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে তখন এমন ফুটান্ত উত্তপ্ত গরম পানি দেবে বাজার যেই পানিটা পুষ ব্যতীত কিছুই নয় যেই ফুটান্ত গরম পানি জাহান্নামীরা পান করা মাত্র জাহান্নামীরা তাদের তৃষ্ণা মেটানোর জন্য ওই ফুটান্ত উত্তপ্ত পুষের মতো পানিটা পান করবে ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীরা তাদের লাড়ি ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে তাহলে জাহান্নামীরা যদি খাবার খাইতে যায় গলার মাঝামাঝি আটকে যাবে পানি খাইলে লাড়ি ভুঁড়িগুলো গলে গলে যাবে জাহান্নামীর 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই আগুন নাই আগুনেরই তৈরি করা খাবার আগুনের তৈরি করা পোশাক আগুনের তৈরি করা স্যান্ডেল সর্বনিম্ন যেই জাহান্নামীকে একেবারে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনের 2টা আঙ্গার 2 পায়ের তালুর নিচে রাখা হবে ওই 2টা পায়ের তালুর নিচে যখন জাহান্নামের তৈরি আঙ্গার রাখা হবে ওই জাহান্নামীগুলো যখন আঙ্গারের উপরে পা দেবে বাজান ওই আঙ্গারের এত গরম ওই গরমের কারণে জাহান্নামীদের মাথার মগজ টকবক করে গলে গলে বের হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এজন্য জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার হে অপরাধীরা কোন অপরাধে তোমরা এই সাকার নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো দুনিয়ার জীবনে কি অপরাধ করছো কেন তোমরা জাহান্নামের আগুনে জ্বলো তখন তাদেরকে বলা হবে কি কি অপরাধ তোমরা বলো তখন জাহান্নামের সাকারের ভিতরে যারা থাকবে তখন তারা তাদের 4টি অপরাধের কথা স্বীকার করবে 1 নম্বর হলো কলু লাম নাকু মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না নামাজ পড়তাম না আমরা নামাজি ছিলাম না তাহলে দুনিয়ার জমিনে যারা সালাত আদায় করত না নামাজ পড়ত না মুসল্লি ছিল না তারা ওই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলবে কথা কান নাকি যারা দুনিয়াতে সালাত আদায় করতো না নামাজ করতো না ওই জাহান্নামীরা স্বীকার করবে জান্নাতীরা বলবে কেন আসছো কি অপরাধে আসছো তোমাদের দেখে তো সিনা মনে হয় পুটখালী পশ্চিম পাড়ায় তোমার বাড়ি ছিল আজকে আল্লাহ আমাকে জান্নাত দিল তুমি কেন জাহান্নামে ভাই কারণটা কি বলবা তখন ওই জাহান্নামী বলবে ভাই পশ্চিম পাড়ায় বাড়ি ছিল কথা ঠিক আছে পুটখালী পশ্চিম পাড়ায় আমাদের বাড়ি ছিল ঠিক আছে কিন্তু আজান দিলে তুমি মসজিদে গেছো আমি যাই না বলবে ভাই বেনাপোল বাজারে ব্যবসা করতাম আপনি আমি আপনার পাশের দোকানদার ছিলাম আমি জান্নাতে আপনি কেন জাহান্নামে লোকটা ডেকে বলবে ভাই আপনি আজান দিলে দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দিয়েছেন আর আমি দুনিয়ার লোভ লালসায় মনে করেছিলাম আপনার দোকান বন্ধ থাকবে এই সুযোগে আমার দোকানে কাস্টমার বেশি আসবে এই অতি লাভের আশায় এই লোভ লালসার আশায় দোকান চালু রেখেছিলাম উক্তর পর উক্ত নামাজ চলে গেছে জহর চলে গেছে আসর চলে গেছে মাগরিব চলে গেছে ইশা চলে গেছে আপনি আমার চোখের সামনে টুপি পইরা পাঞ্জাবি পইরা মুখে দাড়ি রাইখা আল্লাহর হুকুম পালন করতে মসজিদে গেছেন কিন্তু আমি বেঈমান আমি না ফরমান আমি আল্লাহর অবাধ্য গোলাম আমি চাই নাই এজন্য আজকে আমি আমার ভাগ্যে আপনার ভাগ্যেই আপনি দুনিয়ার লোভ লালসা কুরবানি করছেন আমি করতে পারি নাই কথা বলেন নাকি এইটাই তো সমাজে চলতেছে ভাই আপনি নামাজে আসেন না কেন কই ভাই অনেক ব্যস্ততা কয়েকদিন যে সেই ব্যস্ততার মধ্যে যাচ্ছি নামাজ পড়ার সময় পাচ্ছি না ভাই আসেন না আসেন
নামাজ পড়ে আপনি ব্যবসায় যান বরকত দেবেন কে আপনি নামাজ পড়ে ক্ষেত খামারে যান বরকত দেবেন কে একজন রিকশা চালক রিকশা আটকায়া একটা ভ্যান চালক ভ্যান আটকায়া নামাজে যায় আর আপনি স্কুলে চাকরি করেন কলেজে চাকরি করেন প্যান্ট শার্টটাই পরে শু জুতা পরে ঘরে মসজিদে যান না বেটা ভদ্রলোকই দেখাও তোমার মতো ভদ্রলোক জাহান্নামে যাবে কথা কর না কেন কোটটাই পইরা ভদ্রলোকই দেখারে কিছু না এক ভদ্রলোক কাটনু নিচে জামাজার পুরুষের না করে আর অফিসে যেন পর্দা করে আসে তাকে কি করা হলো ওএসডি করা হলো কথা কর না গায় ডাক্তার আব্দুর রহিম তাহলে এমন এক দেশ যেই দেশে একজন অফিস মানে একটা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে যিনি প্রধান ছিলেন আর আল্লাহর গোলাম ডাক্তার আব্দুর রহিম তার অফিসে শুধু বলছেন নারীরা পর্দা করে আসবে নারীদের পর্দা করে আসার কথা বলে কি অপরাধ কি দেশ কি মুসলমানের দেশ স্বাধীনতা আছে আমি কি বলতে পারবো না যে মা বোনের পর্দা করে আসবেন পর্দা করে আসলে এই দেশে অফিস আদালতের মাধ্যমে নোংরা ভিডিও ভাইরাল হবে না কথা বলেন না কেন আজকে দাড়ি পাইকে গেছে এরপরে দাড়ি রাখে না আছে না না আছে সাইসে মাইসে পোস্টার নিয়ে নির্বাচনে খেলা হচ্ছে আবার তাদের নোংরা ভিডিও সমাজে প্রচার হচ্ছে কথা কর ঠিক কিনা কারণ ওর মুখে যদি দাড়ি থাকত ও যদি নবীকে ভালোবাসত মাথায় টুপি থাকত তাহলে জীবনে কোনোদিন জিনার দিকে পা বাড়াইতো না ওয়ালা তাকরাবু জিনা জিনা নিকটবর্তী হতে নিষেধ করেছেন কে আল্লাহ এটা মুমিনেরা বিশ্বাস করে আমরা তো মুমিন কে মুসলিম কে অমুসলিম কে এগুলো বুঝার চেষ্টা করি না আমার দায়িত্ব কি কর্তব্য কি আমি বুঝি না কথা কন ঠিক কিনা বাজানো গো আমার রাগ জান করেন না মন খারাপ করেন না তাহলে ওই জাহান্নামের ভিতরে যারা আগুনে জ্বলবে তাদের এক নাম্বার অপরাধ কালু লাম নাকুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে এক নাম্বার অপরাধ সালাত আদায় করতাম না মুসল্লি ছিলাম না এই মসজিদের পাশে বাড়ি আজান হয় ওই উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়ার মানুষ আইসা মসজিদে নামাজ পড়ে এই হতভাগা কপাল পড়া আসে না আসে না মসজিদের পাশেই বাড়ি কিন্তু নামাজ পড়ার ভাগ্য হয় না আর ওই উত্তর পাড়া থেকে হাইটা হাইটা মুরব্বি এই ঠান্ডা তারিখে উজু কইরা আল্লাহ হুকুম পালন করে মসজিদে আসতেছে ওই বেটা জান্নাত পাবে না তো তুমি আরামে ঘুমাচ্ছ তুমি পাইবা হ্যাঁ জান্নাত কি সোজা মামুর বাড়ির ডাল গেলে একদম খাইতে দেবে অতই সোজা জান্নাতে যাওয়ার জন্য আমল করার দরকার আছে না না কি আমল তাও নেক আমল কি আমল নেক আমল আহসানু আমালা উত্তম আমল সুন্দর আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমলটা ভালো কার আমলটা উত্তম কার আমলটা সুন্দর সুবহানাল্লাহ কোন আল্লাহ দেখবেন রাগ করতেছেন বাজান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে কথা বলতে চাচ্ছিলাম নামাজের ব্যাপারে কিন্তু পুরুষ মানুষ একটু পড়লে মহিলার একটু কম কম পড়ে কথা কন না কে আপনাদের এলাকার কি অবস্থা মহিলারা কিন্তু নামাজ কি পড়ে কম পড়ে রোজা রাখে একটু বেশি কিন্তু নামাজ পড়ে কম এরকম মহিলা আছে না না তাহলে আপনি একা নামাজ পড়বেন আপনার স্ত্রীকে নামাজের জন্য দাওয়াত দরকার আছে না না একই পরিবারে দুইজন স্বামী স্ত্রী একই ভাত পাতিলের ভাত খাচ্ছেন একই ফ্রিজের গোস্ত মাছ রান্না করে খাচ্ছেন আপনি নামাজ পড়বেন আপনার বিবি নামাজ পড়বে না কেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আমল করার দরকার আছে না না আল্লাহ বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কি করো চেষ্টা করো এই কথা কার আল্লাহ এজন্য বাজান গো আমার একা শুধু নামাজ পড়বো না আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসব বিবিকেও তখন ডাক দেব আমার প্রিয়তমা আসিয়া ও আমার ভালোবাসার কই তরি ওরে আমার জানের জান ময়না পাখি ওঠো ওঠো কি হয়েছে আরে শোনা ওঠো ফজরে আজান হয়েছে আমি মসজিদে যাই তুমি রুজু করে বাড়িতে পড়ো আমাদের বাড়িতে আল্লাহর রহমত আসবে আমি শুধু তোমাকে দুনিয়ার সাথী চাই না আমি চাই তুমি আমার জান্নাতের সাথীও হও